আইপিএল এ নিজেদের সর্বশেষ ম্যাচ খেলতেন নয়না বিরাম সৌন্দর্যের শহর ধর্মশালায় গিয়েছিলেন চেন্নাই সুপার কিংস, যেখানে ব্যাটিং অনুশীলনের সময় বল উড়িয়ে মেরে এক ভক্তের আইফোন ভেঙে দিয়েছিলেন ড্যারেন মিচেল। তবে চেন্নাইয়ের এই তারকা অলরাউন্ডার এমন কাণ্ড ইচ্ছাকৃত ছিল না। পরে অবশ্য ভক্তের মন খারাপই কিছুটা হলেও কমিয়েছেন মিচেলের উপহার, যদিও সেই উপহারের জন্য তিনি কৌতুকের পাত্রও বনে গেছেন। গত 5 মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের মোকাবেলা করছিল চেন্নাই, তবে প্রতিপক্ষ পাঞ্জাব দুই দলের মুখোমুখি দেখায় টানা জিতে চলেছে। সর্বশেষ ঘরের মাঠের পর ধর্মশালাও তাদের কাছে হেরে গেছে চেন্নাই। সব মিলিয়ে শেষ 5 ম্যাচেই জিতেছে প্রীতি জিন্তার দলটি। দুই দল আরেকটি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে চেন্নাইয়ের অনুশীলনে ওই অঘটন ঘটে যায়। মিচেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে বাউন্ডারি লাইনের কাছে। সেই সময় তার নেওয়া একটি শটেই বড় গণ্ডগোল হয়ে যায়। মিচেলের ব্যাটে লেগে বল চলে যায় সোজা গ্যালারিতে থাকা এক ভক্তের দিকে। শটের আঘাতে ওই ভক্তের আইফোন ভেঙে যায়, সঙ্গে সেই ভক্তও সামান্য চোট পান। পরবর্তীতে চেন্নাইয়ের এই নিউজিল্যান্ড তারকা সেই ভক্তের কাছে ক্ষমা চেয়ে নেন, তাকে নিজের গ্লাভস উপহার দিয়ে দেন মিচেল। তবে ক্ষতিপূরণ হিসেবে গ্লাভস উপহার দিয়ে মিচেল এখন উল্টো ট্রলের শিকার। নেটিজেনদের কারো কারো দাবি, ড্যারেন মিচেল এত দামি আইফোন ভেঙে উপহার হিসেবে গ্লাভস দিলেন, এখন তো লিখেই ফেলেছেন একটা আইফোন ভেঙে একটা গ্লাভস উপহার দিলেন, এ কেমন বিচার? ইচ্ছাকৃত ফোন না ভেঙেও ক্ষমা চেয়েছেন, উপহার দিয়েছেন, তারপরও ট্রোল হতে হয়েছে মিচেলকে।